বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে নেইমার ব্রাজিলের সবচেয়ে সেরা খেলোয়াড়, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে ব্রাজিলের সবচেয়ে দামি ফুটবলার কে। সবাই জানে যে নেইমার ব্রাজিলের সবচেয়ে দামি ফুটবলার, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ব্রাজিল দলে নেইমারের থেকে অনেক দামি প্লেয়ার রয়েছে। এটা শুনে হয়তো আপনি বিশ্বাস করছেন না, কিন্তু বন্ধুরা, ব্রাজিল দলের মার্কেট ভ্যালু হিসেব করলে নেইমারের থেকে আরও অনেক প্লেয়ার রয়েছে যাদের মার্কেট ভ্যালু অনেক বেশি। তবে নেইমার ছাড়াও কে কে আছে ব্রাজিলের দামি ফুটবলার লিস্টে সবার উপরে, এটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো লিস্টে 10 নম্বরে রয়েছে এডারসন। এডারসন মোরাইস হলেন একজন ব্রাজিলের পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন। বর্তমান বিশ্বের সেরা গোলকিপারের মধ্যে অন্যতম একজন এডারসন। তিনি 2023 সালে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তুলেছেন। এবং আপনি জানলে অবাক হবেন, 2017 সালে এডারসন আসার পর থেকে কোনো গোলরক্ষক সবচেয়ে বেশি ক্লিন শিটের জন্য গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেনি। কিন্তু এডারসন 2020 এবং 2021 সালে যথাক্রমে 16 এবং 19টি ক্লিন শিট জিতেছেন। বর্তমানে এডারসনের মার্কেট ভ্যালু 23 মিলিয়ন ইউরো। নাম্বার 9, এডার মিলিটাও। এডার মিলিটাও হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের লা লিগের ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। মিলিটাওকে বিশ্বের সেরা ডিফেন্ডারের মধ্যে একজন হিসেবে ধরা হয়। বর্তমানে রুডিগার, ডেভিড আলাবার সাথে মিলিটাও রিয়াল মাদ্রিদকে রক্ষণভাগে শক্তিশালী করেছেন। মিলিটাও এ পর্যন্ত ব্রাজিল এবং ক্লাবের হয়ে মোট 255 ম্যাচে 20টি গোল করেছেন। বর্তমানে মিলিটাওয়ের মার্কেট ভ্যালু 56 মিলিয়ন ইউরো। নাম্বার 8, মার্কিনিওস। মার্কিনিওস হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব পিএসজি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডারের মধ্যে একজন হিসেবে ধরা হয় তাকে। মার্কিনিওস এ পর্যন্ত ব্রাজিল এবং ক্লাবের হয়ে মোট 411 ম্যাচে 32টি গোল করেছেন। বর্তমানে মার্কিনিওসের মার্কেট ভ্যালু 66 মিলিয়ন ইউরো। নাম্বার 7, রিসার্লিসন। রিসার্লিসন হলেন একজন ব্রাজিলের পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব টটেনহাম হটস্পার এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি ব্রাজিলের ভবিষ্যৎ তারকা। তিনি কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন এবং তার পর থেকে সবার নজরে এসেছেন। রিসার্লিসন এ পর্যন্ত ব্রাজিল এবং ক্লাবের হয়ে মোট 331 ম্যাচে 95টি গোল করেছেন। বর্তমানে রিসার্লিসনের মার্কেট ভ্যালু 68 মিলিয়ন ইউরো। নাম্বার 6, ক্যাসেমিরো। ক্যাসেমিরো হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। পৃথিবীর এক বড় আতঙ্কের নাম হলো ক্যাসেমিরো, কারণ তিনি যখন মাঠে নামেন তার আক্রমণ থেকে বিপক্ষ দলের খেলোয়াড়রা খুব ভয়ে থাকেন এবং তিনি হলুদ কার্ড খাওয়ার জম। ক্যাসেমিরো এ পর্যন্ত ব্রাজিল এবং ক্লাবের হয়ে মোট 442 ম্যাচে 44টি গোল করেছেন। বর্তমানে ক্যাসেমিরোর মার্কেট ভ্যালু 70 মিলিয়ন ইউরো। নাম্বার 5, নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার। তিনি ফরাসি ক্লাব পিএসজি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। নেইমার হলেন ব্রাজিলিয়ান দলের সবচেয়ে সেরা খেলোয়াড় এবং পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারের মধ্যে অন্যতম মনে করা হয়। নেইমার 19 বছর বয়সে 2011 এবং 2012 সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। 2011 সালে নেইমার ফিফা ব্যালন্ডিয়ারের জন্য মনোনয়ন পেয়েছিলেন, তবে দুর্ভাগ্যক্রমে 10 নম্বর স্থানে আসেন। তবে তিনি ফিফা পুরস্কারও অর্জন করেছেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানোর সম্পৃক্ততা এবং উভয়ের পায়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়। নেইমার ব্রাজিল এবং ক্লাবের এ পর্যন্ত 617 ম্যাচে 370টি গোল করেছেন। বর্তমানে নেইমারের মার্কেট ভ্যালু 73 মিলিয়ন ইউরো। নাম্বার 4, গ্যাব্রিয়েল জেসুস। গ্যাব্রিয়েল জেসুস একজন ব্রাজিলিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে দল ম্যানচেস্টার সিটিতে ফরোয়ার্ড হিসেবে খেলেন। জেসুস ব্রাজিলিয়ান লিগের ক্লাব পারমিলাসে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি 2015 সালে ব্রাজিলিয়ান লিগে বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার জিতেন। 2017 সালে জানুয়ারি থেকে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। ম্যানচেস্টার সিটি তাকে দলে ফেরাতে 32 মিলিয়ন ইউরো খরচ করেছিল। জেসুস আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের 2015 ফিফা অনূর্ধ্ব বিশ্বকাপ রানার্স আপ হয়েছেন এবং 2016 অলিম্পিকে স্বর্ণপদক লাভ করেছেন। জেসুস এ পর্যন্ত ব্রাজিল এবং ক্লাবের হয়ে মোট 269 ম্যাচে 168টি গোল করেছেন। বর্তমানে জেসুসের মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। নাম্বার 3, অ্যালিসন বেকার। অ্যালিসন বেকার হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংলিশ ক্লাব লিভারপুল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন। বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা গোলকিপারের তালিকা করলে অ্যালিসন বেকার থাকবেন সবার উপরের লিস্টে, কারণ তিনি এমন একজন খেলোয়াড়, তিনি একজন গোলকিপার হয়েও লিভারপুল ক্লাবের হয়ে গোল করেছেন এবং তিনি প্রিমিয়ার লিগ ও কোপ আমেরিকার গোল্ডেন গ্লাভস জিতেছেন। বর্তমানে অ্যালিসন বেকারের মার্কেট ভ্যালু 82 মিলিয়ন ইউরো। নাম্বার 2, অ্যান্টনি। অ্যান্টনি হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। অ্যান্টনি খুব আক্রমণাত্মকভাবে খেলেন এবং তার নিকট শট ও পাসিং দিয়ে বিপক্ষ দলের জাল ভেদ করেন। অ্যান্টনি এ পর্যন্ত ব্রাজিল এবং ক্লাবের হয়ে মোট 189 ম্যাচে 40টি গোল করেছেন। বর্তমানে অ্যান্টনির মার্কেট ভ্যালু 83 মিলিয়ন ইউরো। নাম্বার 1, ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষস্তর লা লিগের ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা তরুণ খেলোয়াড় হলেন মিনিসিয়াস জুনিয়র। তিনি তার খেলার পারফর্ম দিয়ে গোটা ফুটবল বিশ্বের মন জয় করেছেন। দুঃখের বিষয় হলো, তিনি কালো বলে বর্তমানে তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। তিনি এই জঘন্য বর্ণবাদকে কাটিয়ে ফুটবলের একজন মহা জাদুকর হবেন, এটা ভাবা যায়। ভিনিসিয়াস এ পর্যন্ত ব্রাজিল এবং ক্লাবের মোট 258 ম্যাচে 61 গোল করেছেন। বর্তমানে ভিনিসিয়াসের মার্কেট ভ্যালু 132 মিলিয়ন ইউরো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো এই 10 জন ব্রাজিলিয়ান সেরা খেলোয়াড়ের মধ্যে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম আরও মজার ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।